শতাধিক সংগঠনের ডাকে চব্বিশ ঘন্টার হরতাল ও গণজাগরণ মঞ্চের ২২ ঘন্টার অবরোধ শুরু হেফাজতের মার্চকে কেন্দ্র করে উদ্বেগ উৎকণ্ঠা পরিবহন না পেয়ে চট্টগ্রামের ওয়াসা মোড়ে হেফাজতের অবস্থান লংমার্চ ঠেকাতে সিটি গেটে ঘাতক দালাল নির্মূল কমিটি জামায়াত রক্ষার লং মার্চের বিরুদ্ধে অনেক ইসলামী সংগঠন যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা না করার আহ্বান সরকার নিজেই অস্থিতিশীলতা চায় দাবি বিএনপির আঠারো দল নাশকতা করতে পারে আশঙ্কা আওয়ামী লীগের এবং চরাঞ্চলের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের ইঙ্গিত মুন্সীগঞ্জে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এবারে বিস্তারিত রাজধানীতে মিছিলে মিছিলে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ শতাধিক সংগঠনের হরতাল ও গণজাগরণ মঞ্চের অবরোধ শাহবাগে মিছিল করে যার যার অবস্থান থেকে অবরোধ সফল করার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ হেফাজতে ইসলামকে জামায়াতের সহযোগী উল্লেখ করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সময় ইসলামের রিপোর্ট খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিকেল থেকে শাহবাগে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলতে থাকে প্রতিবাদী গান সন্ধ্যা ছটার আগে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করে অবরোধ কর্মসূচির ঘোষণা আসে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড ইমরান এইচ সরকার অবরোধ সফল করতে পরিবহন মালিক সমিতি সহ সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান সারা দেশের মধ্যে সকাল থেকেই গণজাগরণ হচ্ছে কর্মসূচি শুরু করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে এই প্রজন্ম চত্বর থেকে আমরা এই প্রজন্ম চত্বর অবরোধ করে ঠিক ছয়টায় আমাদের অবরোধ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম এর আগে টিএসসি থেকে চব্বিশ ঘন্টার হরতালের সমর্থনে একটি মিছিল যায় প্রেস ক্লাবে প্রেস চলতে থাকে সমাবেশ বক্তারা বলেন হেফাজতে ইসলাম জামাতের সহযোগী তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে শনিবার বিকেলে পাল্টা কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা হেফাজতে ইসলাম জামাতে ইসলামের একটি সামাজিক এবং ধর্মীয় সংগঠন আর হেফাজতে ইসলাম জামাতে ইসলামের পথ অনুসরণ করে তারা একই রকম কর্মকাণ্ডে নেমেছে সেই কারণে হেফাজতে ইসলামের ডাকা লং মার্চ আমরা প্রতিহত করবার জন্যে এই হরতাল আহ্বান করেছিল জামাত যদি লাগাতার হরতাল দেয় আগামীকাল সন্ধ্যে ছয়টার সময় ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে আমরা শতাধিক সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি দেব। অবরোধ চলবে শনিবার বিকেল পর্যন্ত আর হরতাল শেষ হবে শনিবার সন্ধ্যা ছটায় ইসলাম আই ঢাকা। লং লংমার্চ কর্মসূচিতে হেফাজতে ইসলাম তা না হলে শনিবার মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি তারা হরতাল প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে সরকারকে নাস্তিকবাদী আখ্যা দিয়ে তারা বলেছে আগামী নির্বাচনে জনগণ দ্বিমুখী আচরণের জবাব দেবে এই মুহূর্তে আমাদের সাথে বিকেলে লালবাগ শাহী মসজিদে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ জানানো হয় লংমার্চ শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকার ও সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ বাধা দিচ্ছে তাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে যানবাহনের অভাবে লাখো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি আসতে তারা নিষেধ করতেছে সট্টগ্রাম থেকে আসার পথে এগুনে একটা খবর ভাইলাম বারিয়ারহাটে একটা আমাদের বাস ছাত্রলীগরা বাসের যারা যাত্রী ছিল আমাদের এই লং মার্চের উদ্দেশ্যে যারা আসতেছে ওদেরকে মারধর করেছে যারা লং মার্চের উদ্দেশ্যে আসতেছে ওদেরকে বাধা দিতেছে ওদের গাড়ি বাংসুর করতেছে গাড়ির ছাবি নিয়ে যেতেছে এবং তাদের উপর জোরম নির্যাতন করতেছে সরকার এই মুহূর্তে আমাদের সাথে মুনাফিকের মতো আচরণ করতেছে এই মোনাফিকির বিচার ইনশাল্লাহ ইলেকশনের সময় এ দেশের চোদ্দ কোটি জনতা করবে ইনশাল্লাহ হেফাজতে ইসলামের নেতারা বলেন একদিকে সরকার সমাবেশের অনুমতি দিয়েছে অন্যদিকে মন্ত্রীরাও লং মার্চে বাধা দিচ্ছে সরকারি কর্মকর্তারা বাধা সৃষ্টি করতেছে মন্ত্রী চট্টগ্রামের হাসান মাহমুদ সাহেব জোরদারভাবে বাধা সৃষ্টি করতেছে আলেম ওলমাদের কে আসতে দিতেছে না নৌপরিবহন মন্ত্রী খান বাধা দিতেছে এই দ্বিমুখী ফলেছি সরকারের একথার সুস্পষ্ট প্রমাণ যে সরকার ইসলামী সরকার নয় নাস্তিত্ববাদী সরকার নাস্তিত্ববাদীদের পক্ষ অবলম্বন করেছে তো সাবাগীরা যদি শয়তানি কর্মকাণ্ডের জন্য শয়তানি কর্মকাণ্ড ফুরা করার জন্য যদি দেড় মাস অবস্থান করতে পারে আমরা তহিদ জনতা ইমানের দাবিতে এক মাস নয় দুই মাস নয় প্রয়োজনে বছর ব্যাধি আমরা অবস্থান করব যেখানে বাধা দেওয়া হবে সেখানেই লাগাতার অবস্থান চলবে বলে জানিয়েছেন তারা তবে রোববার থেকে লাগাতার হরতাল চলবে কিনা লং মার্চের সমাবেশ শেষে সে ঘোষণা আসবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম পরাগ আজিম চ্যানেল আই ঢাকা হেফাজতে ইসলামের সমাবেশ স্থলে একশো চুয়াল্লিশ ধারা জারির দাবি করেছে হরতাল আহ্বানকারী সব সংগঠন তা না হলে নাশকতার দায়ভার সরকারের হবে বলে সতর্ক করে দিয়েছেন তারা গণজাগরণ মঞ্চ বলেছে জনগণ এরই মধ্যে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন শুরু করেছে সোমা ইসলামের রিপোর্ট আর মাত্র কয়েক ঘন্টা পরই সারা দেশে হরতাল শুরু হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘাতক দালাল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম সহ শতাধিক সংগঠন এর আগে শহীদ জননী জাহানার ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদে একুশ বছর আগে দুই দিন আধাবেলার হরতাল পালন করেছিল মুক্তিযুদ্ধর পক্ষের সংগঠনগুলো স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর এই প্রথম চব্বিশ ঘন্টার হরতালে ডাক দিল তারা সংগঠনগুলো বলছে হরতাল পালন করতে সাধারণ মানুষকে জিম্মি করা হবে না আমরা অত্যন্ত উদ্বিগ্ন প্রশাসন কোন বিবেচনায় মতিঝিলে হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দিয়েছে কারণ আমরা গতকালকে পরিষ্কার বলেছি গোটা বাংলাদেশ হরতালের আওতায় থাকবে এবং বিশেষ করে ঢাকা শহরের সর্বত্র আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ কার্যক্রম এটা চলবে তবে যে মোল্লারা শিল্পীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে তো এটা তো একটা বিরাট আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত এবং আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যে প্রয়োজন হলো আপনারা একশো চুয়াল্লিশ ধারা দিন আমাদের শিল্পীদের জীবন রক্ষা করুন জঙ্গি বিরোধীদের যদি আপনি নিরাপত্তা দিতে চান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দুটো নিরাপত্তা একসঙ্গে চলে না কেউটো সাপ নিয়ে ঘর করা চলে না হরতালে সংহতি জানিয়ে সারা দেশে অবরোধের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারের দাবি অপেক্ষায় বসে নেই জনগণ গত রাত থেকেই অবরোধ শুরু করেছে তারা ইতিমধ্যেই সকালে যে খবর পেলাম সারা দেশে মোটামুটি অবরোধ শুরু হয়ে গেছে মূলত এই অবরোধটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখছেন দেশের সাধারণ মানুষ সহ যারা শ্রমজীবী যেমন লঞ্চ ঘাট বাস শ্রমিকরা বাস মালিকরা এটাকে তারা মনে করছেন যে বাংলাদেশের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংগ্রাম হিসেবে তারা মনে করছেন এটা একটা মুক্তিযুদ্ধে যেভাবে অসহযোগিতা করে পাক হানাদার বাহিনীকে তারা তাড়িয়েছে তারা মনে করছেন যে এটা আজকেও তাদের তাদের সেরকমই একটা দায়িত্ব তাই নিজ জায়গা থেকেই তারা উদ্যোগগুলো গ্রহণ করছে হেফাজতে ইসলামের মোড়কে বিএনপি আর জামাত শিবির ঠেকাতে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে বলে সমালোচনা করেছে হরতাল আহ্বানকারীরা অহিংস হরতাল আর অবরোধে মানুষ জামাত শিবিরকে রুখে দেবে বলে আস্থা তাদের সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা পরিবহন না পাওয়ায় লং মার্চে অংশ না নিয়ে চট্টগ্রামের ওয়াসা মোড়ে অবস্থান নিয়েছে হেফাজত ইসলামের কয়েক হাজার নেতাকর্মী আর হেফাজতের মার্চ ঠেকাতে নগরীর সিটি গেটে অবস্থান নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে তারেকুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মু শাকিলের মার্চের মাধ্যমে ঢাকার সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল থেকে বিচ্ছিন্নভাবে চট্টগ্রাম থেকে যাত্রা করে হেফাজতের কর্মীরা শুক্রবারও দুপুর পর্যন্ত আলাদা আলাদাভাবে দু একটি করে বাস মাইক্রোবাস নিয়ে হেফাজত ইসলামের নেতাকর্মীদের একাংশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয় লং মার্চের মূল বহর নগরীর জমিয়াতুল ফালা ময়দান থেকে যাওয়ার কথা থাকলেও গাড়ি না পাওয়ায় তারা ওয়াসামর অন্ধকার অবস্থান নেয় সমস্ত গাড়িগুলো ঠিক করেছিলাম আমরা সংঘবদ্ধভাবে সারিবদ্ধভাবে কাফলা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আমরা চেয়েছিলাম কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করেছে এখানে বসে দেখার জন্য হেফাজতের সমাবেশ সরাসরি সম্প্রচার করতে হেফাজতের কর্মীদের হামলায় একাত্তর টিভির ছয়জন আহত হয় ওয়াসামরে। হেফাজতের লং মার্চ ঠেকাতে একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি সহ সাংস্কৃতিক সংগঠনের হরতাল কর্মসূচি বিকেল থেকে চট্টগ্রামে শুরু হয় নগরীর সিটি গেটে নিয়ে লং মার্চ ঠেকানোর ঘোষণা দেয় নির্মূল কমিটি আমার এখানে একাত্তর জনের যে মৃত্যু যে ছিল একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি সেটি ছাড়াও অনেকে এখানে সশস্ত্রভাবে আমাদের সাথে এসছেন এবং তাদের মনোবল সত্য যে আমাদের সামনে আরও অনেকে আসলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি নগরীর পরিস্থিতি থমথমে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি চট্টগ্রাম প্রেস সামনে অবস্থান নিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম থেকে মাসুদ শাকিল চ্যানেল আই জামায়াত শিবিরে ছত্রছায়ায় হেফাজতে ইসলামী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অনেকগুলো ইসলামী সংগঠন সংগঠনের নেতারা বলেছেন লং মার্চের নামে কোনো অঘটন ঘটলে তার দায় দায়িত্ব বেগম খালেদা জিয়ার আঠারো দলকে বহন করতে হবে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা কয়েকদিন ধরেই হেফাজতে ইসলামীকে তাদের লং মার্চ কর্মসূ지에 প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছিল কয়েকটি ইসলামী সংগঠন তাদের দাবি যুদ্ধপরিধি জামাত শিবিরকে রক্ষা করতে এই লং মার্চ সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় মৌদুদীবাদের আদর্শে বিশ্বাসী হেফাজত দেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায় করে করে আমরা সবাই বাংলা হবে আফগান দেশবাসীর কাছে প্রতিমান হচ্ছে তারা জামাত ইসলামীয় ও যুদ্ধ ভাইদের রক্ষার পর দিয়ে মাঠে নেমেছে আলাদা সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের নেতারা বলেন আলোচনায় না বসে যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করতে লং মার্চের মতো কর্মসূচি গ্রহণ করেছে হেফাজত যুদ্ধ অপরাধীদেরকে আপনার বাঁচাবার জন্য আগামীকালকে লং মার্চ করছেন রাষ্ট্রের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো সাংবাদিকের যদি ক্ষয়ক্ষতি হয় কোনো পুলিশ প্রশাসনের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো পাবলিক ফাংশন যদি ক্ষয়ক্ষতি হয় এটার দায়িত্ব প্রধান বিরোধীদের নেত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পড়ে গেছে দমকল বাহিনীর সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর গুদামে আগুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শেফল হোসেনের রিপোর্ট বেলা পৌনে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার কারগর একটি হাউস থেকে আগুনের সূত্রপাত দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো গুদামে প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পরে তাদের সঙ্গে ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে বিপুল পরিমাণ আমদানি মালামাল পুড়ে গেছে যে আমরা তো ভিতরে কাজ করতেছিলাম ভিতরে আগুন পানি না দিলে তো আগুন নিব না কারণ এদিক দিয়ে তো আর অনেক কুরিয়ার আছে আর ওরা বাইরে তো পানি মারছে বাইরে তো ওয়াল থেকে পানি মারছে বাইরে তো পানি ঠিক মতো না আসে নাই পরে ভিতর দিয়ে আগুন আস্তে আস্তে আমগুর কুরিয়ারের মধ্যে আগুন লাগছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা উন্নতির কথা বলছি কিন্তু আমার মনে হয় এই দিকগুলোতে আমাদের আরো বেশি কনসেন্ট্রেট করা উচিত হয়তো এক পর্যায়ে আমাদের বাইরে থেকে বিদেশি বিজনেস বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক মানের একটি বিমান কার্গোতে আগুনের ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতির কথা স্বীকার করেন দমকল বাহিনী প্রধান কার্গো যেগুলো আছে কার্গোর অফিস ডকুমেন্টগুলো ছিল মেইনলি বেসিক্যালি এগুলো সব স্টেশনারি তারপরে আমার এখানে আরও এই ছিল ফায়ার হাইড্রেন যেগুলো আছে এগুলো দূরে ছিল এগুলো বাট আমার মনে হয় সর্বোপরিভাবে এখানে ফায়ার সেফটি ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান কোনো একটা প্রতিষ্ঠান আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও এখানে তাদের ওখানে তাদের অফিসের সম্ভবত কোনো গ্রিলের কাজ করছিল এবং মনে করা হচ্ছে যে সেই গ্রিলের কাজ থেকে একটা আগুনের সূত্রপাত হতে পারে আগুনের ঘটনা অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নির্ধারণে পৃথক কমিটি গঠন করেছে দমকল বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সেফল সিং চ্যানেল আই ঢাকা বিএনপি অভিযোগ করেছে সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে জরুরি আইন পায় পায়তারা করছে দলের নেতারা বলেছেন হেফাজতের কর্মসূচির অনুমতি দেয়া আবার বিভিন্ন সংগঠন দিয়ে তাদের বিরুদ্ধে হরতাল ডাকানো তাই প্রমাণ করে ক্ষমতা দীর্ঘ করতেই সরকার এ কৌশল নিয়েছে বলে অভিযোগ বিএনপির রাহুল রায় রিপোর্ট বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের মানববন্ধন নেতারা অভিযোগ করেন হেফাজত ইসলামের লং মার্চ বাধা দিয়ে সরকারি ধর্ম নিয়ে রাজনীতি করছে সরকার এই হেফাজতে ইসলামকে তারা অনুমতি দিয়েছে সমাবেশ করার জন্য অন্যদিকে এই সরকারের প্রালোচনায় সরকারের সমর্থিত কতগুলো সংগঠন আজকে খাদানি খাতক নারা কমিটি আজকে সেক্টর ফোয়া সেক্টর ফোরাম সহ শতাধাগদিত যে প্রগতিশীল কতগুলি সংগঠন এই রংমার্চকে এবং ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদের প্রতিরোধ করার জন্য সরকার আহ্বান করেছে এইভাবে পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে বাংলাদেশকে এই সরকার একটা বিপর্যয়ের মুখে নিতে নিয়ে যেতে চায় তারা ধর্ম নয় তারা ধর্ম নিরাপত্তার কথা মুখে বলে আজকে রাজনীতির করছে। তারা ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এই সরকার আজকে এই ধরনের সাংঘর্ষিক এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জরুরি আইন ঘোষণা করার পায়ে তারা করছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকার পতনের এক দফা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপি নেতারা রাহুল রায় চ্যানেল ঢাকা হেফাজতে ইসলামের ডাকা শনিবারের কর্মসূচিতে বিএনপি জামায়াত নাশকতা করতে পারে বলে আশঙ্কা করছে সরকার এজন্য আলেমদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন একাধিক মন্ত্রী তারা বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচি হলে সরকার বাধা দেবে না তবে নাশকতার চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বসে থাকবে না সঞ্চয় রিপোর্ট প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান স্মরণের ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে হেফাজত ইসলামের লং মার্চ এবং পাল্টা হরতাল অবরোধ প্রসঙ্গ আইন প্রতিমন্ত্রী বলেন ধর্ম অবমাননাকর লেখার অভিযোগে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার চার ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শাস্তিও দেয়া হবে এরপরও মার্চের কর্মসূচি অব্যাহত রাখা এবং বিএনপির বক্তব্যে ষড়যন্ত্রের আশঙ্কা আইন প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ সমাবেশ যদি সরকার কোন অবস্থাতেই বাধা দেবে না কিন্তু সেই সমাবেশের নামে যা আমরা বুঝতে পারছি আজকে বিএনপি যেভাবে জামাত যেভাবে তাদেরকে হেফাজত করছে এবং যেভাবে বিএনপির মহাসচিব যেভাবে ভারপ্রাপ্ত মহাশচীর যেই ভাষায় গতকালকে কথা বলেছেন তাতে আমরা স্পষ্ট ইঙ্গিত বুঝতে পারছি যে আগামীকালকের এই কর্মসূচিতে একটা অনেজক অবস্থা তারা সৃষ্টি করবেন এবং অবস্থা সৃষ্টি করে নতুন নতুন কোনো কর্মসূচি দেওয়ার তারা চেষ্টা করবে শনিবার আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নেতারা বলেন সরকার শান্তি চায়। সংলাপ নয় সংলাপের মাধ্যমে সংযমের মধ্যে দিয়ে সমঝোতার প্রশ্নে আসুন সরকার শেষ সময় পর্যন্ত ধৈর্যের পরকাশটা দেখিয়েছে আবারও দেখাবে আমরা শান্তি চাই ইসলামের হেফাজতের নামে যুদ্ধ অপরাধীদের বিচার বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী ওলামা লীগের নেতারা ইননা আদ আহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম এটার হেফাজত অন্য কারো কারো হাতে আল্লাহ দেন নাই এবং এটার কোন কমিটি করার ইক্তিয়ার কোন মানুষের নাই যদি যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী এদের রক্ষা করার জন্য যদি তারা ঢাকা শহরে নাশকতা সৃষ্টি করতে চায় তাহলে আমরা ঘরে বসে থাকবো না লং মার্চ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান স্মরণে বঙ্গবন্ধু পরিষদের আলোচনায় যে কোনো নাশকতার বিরুদ্ধে দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নওপুর রোডে সমাবেশ করেছে আওয়ামী এর আগে মহানগর উত্তরের উদ্যোগে কারণ বাজারে এবং মহানগর দক্ষিণের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা চরাঞ্চলের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী মুন্সিগঞ্জে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় তিনি বলেছেন সম্ভব হলে পরীক্ষামূলকভাবে একটি থানা থেকেও বরাদ্দ দেয়া হবে কাঁচামালের দাম কমানোর ব্যবস্থা নেয়ার পরও প্রাণী খাদ্যের দাম না কমায় শীঘ্রই উৎপাদকদের সঙ্গে বৈঠকের কথা বলেছেন অর্থমন্ত্রী রিসবিল ওয়াজির রিপোর্ট দ্বিতীয় আপনারা কৃষকরা চ্যানেল কৃষি কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটিও মানুষের আয়োজনে বাজেট আলোচনা এবার পদ্মাপাড়ের জেলা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে অতিথি অর্থমন্ত্রী তাই আগামী অর্থবছরের বাজেটে এলাকার উন্নয়ন বরাদ্দে প্রতিশ্রুতি আদায়ে কমতি ছিল না স্থানীয়দের আলোচনায় বারবারই এসেছে আলু বীজ উৎপাদন খরচ এবং সংরক্ষণের বিষয়। আলুর উপরে এই কৃষি প্রণদানা একটা বড় একটা অঙ্ক সরকার যেন দেন। লোহজক একটা কলিস্টর করার জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখিলাম। 100 টাকা 50 টাকা করে ভাড়া বৃদ্ধি করে কোন দেশে আছি? আলু পচে যায় তার ক্ষতিপূরণ নেই। নদী ভাঙন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই চক্রে নিরন্তর সংগ্রাম পদ্মাপাড়ের মানুষের আর এতে সরকারের সহায়তা কতটুকু বার বার নদী ভাঙ্গের মধ্যে পড়ে আজকে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমরা জমির ফসল ফলাতাম আজকে আমাদের এখানে মাথা গোজা ঠাই করতে হয়েছে এই নদীর গতিপথ সুষ্ঠু দাঁড়ায় রাখার জন্য আমাদের নদী খনন এবং পরিবেশ রক্ষা করতে হবে এক দিকে ভাঙছে নদী অন্যদিকে দিকে পদ্মা জেগে ওঠা চর দুপাড়ের মানুষকে ফিরিয়ে দিয়েছে সোনা ফলানো মাটি বাপদাদার আমলের দলিল আছে তারপরও মালিকানা ফিরে পাননি অনেকেই ভেঙে যাওয়ার পাঁচ দশ বছরের মধ্যে জমি জেগে উঠেছে সেকস্তে পয়স্তে নিয়ম অনুযায়ী এটা তারাই মালিক কিন্তু এখন আমরা খাজনা দিতে পারিনি আমাদের এই টঙ্গি বাড়ি বারোটা ইউনিয়নের জন্য মাত্র পঁচিশ কোটি টাকা আপনি আমাদেরকে একটি থোক বরাদ্দ দেন আপনার কাছে আমরা কথা দিতে পারি আগামী দু সালের পরে চোদ্দ সালে আমরা সরকার থেকে কোনো অনুদানের জন্য কোনো উন্নয়নের জন্য আমরা কোনো টাকা নিব না নদীমাতৃক বাংলাদেশের অবহেলিত জনপদ চরের মানুষের জীবনগাথা নিয়ে একাধিক প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হয়েছে চ্যানেল আইএ দাবি এসেছে সরকারের বিশেষ দৃষ্টি চরগুলো প্রচন্ডভাবে জেগে উঠছে বিভিন্ন চরে আমরা দেখেছি নতুন নতুন ধরনের ফসল অঞ্চলে এখন প্রচুর ফসল হয় চরে আপনাদের এখানে সেই পরিমাণ ফসল চরে হয় না চার বছর চেষ্টার পরও চরের জমির মালিকানার মীমাংসায় ব্যর্থতার কথা স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন মূল মালিকদের থেকে খাজনা নেওয়া হোক না হলে অটোমেটিক অল্প কিছুদিন পরে এটা খাস জমি হয়ে যাবে এবং তখন যা শক্তি আছে সেই জমি নিয়ে যাবে তবে আশাবাদী জেলা প্রশাসক এপ্রিল মাসে আমরা চূড়ান্ত রেকর্ড পাব আশা করছি রেকর্ড পাওয়ার সাত দিনের মধ্যে আপনাদের খাজনা নেওয়ার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব চরবাসীর জন্য যে বিশেষ কিছু করা দরকার তা বললেন অর্থমন্ত্রীও চরের জন্য বাজেট গুড আইডিয়া বাজেটে কি জিনিস কি উপর প্রাধান্য দেওয়া যায় দখল দিতে হবে আইনি দখল আইনি দখল না নিলে চরে তো মারামারি হয় টঙ্গিবাড়ির হাসাইল বানারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার কৃষকের অংশগ্রহণে ধারণ করা বাজেট আলোচনার বিস্তারিত ১৩ এপ্রিল শনিবার রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে প্রচার করা হবে চ্যানেল আই এর পর্দায় আর পুনঃপ্রচার হবে আঠারো এপ্রিল বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় সঠিকভাবে তুলে ধরার কারণে রিজভিনাওয়াজ চ্যানেল আই মুন্সিগঞ্জ